রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের হয়ে পাঁচ ছক্কায় এমন কীর্তি গড়লেন, গুজরাটকে অসম্ভব অকল্পনীয় ম্যাচে হারিয়ে দিলেন, তাই নিজেকেও আর কন্ট্রোলে রাখতে পারলেন না শাহরুখ খান। তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভারতের ইতিহাসের সব থেকে ব্যবসা সফল পাঠানের পোস্টারে নিজেকে, নিজের মুখটাকে সরিয়ে দিয়ে রিঙ্কু সিং এর মুখ এঁকে দিলেন, সেটে দিলেন। রোববার সন্ধ্যায় অবিশ্বাস্য সেই ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। শেষ ওভারের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে কলকাতাকে জিতিয়েছেন রিঙ্কু সিং। 25 বছর বয়সী ক্রিকেটার একদিনেই সারা বিশ্বে হিরো হয়েছেন রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের রশিদ খানের অসাধারণ হ্যাটট্রিককে ম্লান করে দিয়েছেন শেষের পাঁচ বলে, আর সেই খুশিতে আবেগে ভেসেছেন কেকেআরের মালিক শাহরুখ খান নিজেই। শাহরুখ খান রিঙ্কুকেই বানিয়ে দিয়েছেন পাঠান। ম্যাচের পর পাঠান সিনেমার পোস্টারে শাহরুখ নিজের মুখ সরিয়ে বসিয়ে দিয়েছেন রিঙ্কুর মুখ। টুইটারে সেই ছবি নিজেই পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন ঝুমে যো রিঙ্কু, আমার বেবি রিঙ্কু, নীতিশ ভেঙ্কটেশ, তোমরা সত্যিই সুন্দর, মনে রেখো আর বিশ্বাস রাখো সেটাই সব, শুভেচ্ছা কেকেআরকে, ভেঙ্কি মাইসোর নিজের হৃদয়ের খেয়াল রাখবেন স্যার, ভেঙ্কি মাইসোর হলেন কেকেআর টিমের সিইও, তার উদ্দেশ্যেই তিনি এই কথা লিখেছেন। রিঙ্কুর প্রতি শাহরুখ খানের এই আস্থা ও ভালোবাসায় মুগ্ধ শাহরুখ ভক্তরাও। যে কাণ্ডটা করলেন রিঙ্কু সিং তাতে আবেগ সামলাতে পারবেন না কেকেআর মালিক কিং খান, সেটাই স্বাভাবিক, আর সেই কাণ্ডটা তিনি করেই বসেছেন, পাঠান বানিয়ে দিয়েছেন নিজের বদলে রিঙ্কু সিংকে।